জান ভাই, পার্শ্ব আপনাদের চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা বলতে কি বোঝায় একটু? আসলে পার্শ্ব অভিনেতা বলতে পার্শ্ব চরিত্রে, যেই ছবিতে নায়ক নায়িকা ভিলেন ছাড়া সাইড ক্যারেক্টার যারা করে, যারা এক্সট্রা শিল্পী, যেমন আমি হাজার হাজার শিল্পী সাপ্লাই দিই, নায়ক নায়িকার পিছে তারা দাঁড়িয়ে থাকে, নায়ক নায়িকার ভিতরে তারা বিভিন্ন এই ঘোরাফেরা করে, এদেরকে পার্শ্ব চরিত্রের শিল্পী বলা হয়। এই কথাটা যে শাকিব খান সম্বন্ধে বলেছে, সে কোনো শিল্পী না, শিল্পীর জাত না, তাকে রাস্তার শিল্পী বলা চলে। রাস্তায় যেরকম আপনি দেখেন না গান গায়, হারমোনিয়াম বাজায়, ওই শিল্পী সে। আর শাকিব খানকে বাংলাদেশের মানুষ চিনে, সারা বাংলাদেশের মানুষ তাকে সুপারস্টার হিসাবে চিনে। শাকিব খানের কয়টা ছবি দেখেন আপনি, সুপার সুপার হিট। আর যেই কথা বলেছে, সে বোকার স্বর্গে বাস করে, তিন চারটা ছবিতে সেই পার্শ্ব চরিত্রের সুযোগ পায়নি, এক্সট্রা চরিত্রে অভিনয় করে আজকে তিনি বিশাল মহান নেতা, যেই নেতার কোনো তুলনাই হয় না, এই সমাজে তার কোনো মূল্যই নাই, সে আবার কিসের নেতা? শাকিব খানকে যেই কথা বলেছে আমরা ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই। শাকিব খানকে বাংলাদেশের আপামর জনগণ চিনে, সে কি পার্শ্ব চরিত্রের শিল্পী না সুপারস্টার? আপনারা এই কথাটা আপনারা সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। শাকিব খান, শাকিব খান, শাকিব কোনো এক্সট্রা শিল্পী না, সে বাংলাদেশের হৃদয়ের এক মণি, চলচ্চিত্রের বেঁচে থাকার একটি সংগ্রামী মানুষ। যে শাকিব খান ছাড়া চলচ্চিত্রে কিছু আশাই করা যায় না। যেই ছেলেটি তিলি তিল আজকে সুপারস্টার হয়েছে, তাকে পার্শ্ববর্তী চরিত্রের অভিনেতা যে বলেছে, সে বোকার স্বর্গে আছে, সে চলচ্চিত্রের সম্বন্ধে কিছুই জানে না, কে সুপারস্টার, কে আফারস্টার, কে নিচের স্টার, কে এক্সট্রা শিল্পী, তার কোনো নলেজে নাই, তার কোনো জ্ঞানে নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা জানাই যেই কথাটি বলেছে সে ভুল স্বীকার করুক, সে শাকিব খানের কাছে ক্ষমা চাক, তার কোনো ক্ষমা নাই। সে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র মানুষকে নিয়ে অবহেলা করবে, নিন্দনীয় করবে, ছোট করবে, সেই ছোট করার মানুষটির আগে বিচার হোক, চলচ্চিত্রের প্রতিটা মানুষ তীব্র প্রতিবাদ করুক। ওই চেয়ার একটা ফেলাম, চেয়ারে বসে যা ইচ্ছা তাই বলে গেলাম, আরে চেয়ার কয়দিন থাকবে, কয় বছর থাকবে, তুই চেয়ারের কিসের মালিক? চেয়ার তোকে জনগণ তোকে ক্ষমতা দেয়, জনগণ আবার ফেলে দেয়, আর চলচ্চিত্রের শিল্পীরা তোকে শিল্পীর বড় নেতা বানায়, আবার শিল্পীরা তোকে নিচে ফেলে দিতে পারে, সেটা তোর বোঝা উচিত। আমি মনে করি চলচ্চিত্র হোক সকল মানুষের সেরা চলচ্চিত্র, আর চলচ্চিত্রের দুঃসময় দুর্দিন, কিন্তু শাকিব খান ঠিকই তো চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছে, চলচ্চিত্রকে বাঁচাবার জন্য বহু চেষ্টা করছে। আমরা চাই চলচ্চিত্রের সুন্দর সোনালী যুগ আসুক, এই চলচ্চিত্রের শিল্পীরা শিল্পীদের মধ্যে একে একের হয়ে যাক, সবাই মিলে আমরা চলচ্চিত্রের সুন্দর চলচ্চিত্র নির্মাণ করব, চলচ্চিত্র যেন আগামী ভবিষ্যতের সুন্দর সোনালী দিনগুলো ফিরে পাক। আমি মনে করি শাকিব খানের যারাই যেই বলুক, শাকিব খান শাকিব খানে, কিং খানের সাথে কোনো তুলনা করলে হবে না। কিং খানকে যে অপবাদ দিবে, সে আসলে পৃথিবীর কিছুই জানে না, সে এখনও মায়ের গর্বে। চলচ্চিত্র এমন একটা জিনিস, আমাদের দেখছেন না নায়ক মান্না সাহেব কীভাবে বলেছে, পৃথিবীতে যদি স্বার্থপর জায়গা থাকে এই চলচ্চিত্রে আছে, এই জায়গায় কেউ কারো আপনজন না, শুধু মানুষের ঘৃণা, মানুষকে অবহেলা, মানুষকে ঘৃণা করার জায়গা, সেই দিন আর নেই, বেশি দিন নেই, এই চলচ্চিত্র আবার পূর্ণ জগতে ফিরে আসবে। ওই শাকিব খানের মতো যদি কয়েকজন শাকিব খান থাকে, তাহলে এই সমস্ত এই খারাপ মানুষগুলা এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করবে। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এর প্রতিবাদ করুন। শাকিব খানের যে কথাটা বলেছে, সেই কোনো যেই বলেছে, সে তো পার্শ্ববর্তী চরিত্রের মানুষই নাই, শিল্পী না, তার কথায় কোনো কিছু মনে করবেন না। শাকিব খান শাকিব খান, আপনারা তো জানেনই শাকিব খান কী জিনিস, এটা চলচ্চিত্রের গর্বের একটা জিনিস, যেই মানুষটি চলচ্চিত্র তিলে তিলে আজকে চলচ্চিত্রে এসেছে, চলচ্চিত্রে সে সারা জীবনই থাকবে, সে মরে গেলেও শাকিব খানই থাকবে। যেমন আমাদের মরে গেছে সালমান শাহ, আজকে তার নাম কেন এত, সে ভালো মানুষ ছিল, সে মানুষটি আজকে শাকিব খানও সারা জীবন মানুষের কাছে বেঁচে থাকবে। যারাই যেই বলুক, আপনার তীব্র প্রতিবাদ জানান, এবং এই ধরনের ঘৃণ্য উচ্ছৃঙ্খল কথা যেন আর কোনো দিন সে বলতে না পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।